majhare জানি আমার মতো আপনারাও অপেক্ষায় ছিলেন, কিন্তু এবার অপেক্ষার পালা শেষ। আর দারুণ শাড়ি দেখতে কার না ভালো লাগে বলুন তো? আর হ্যাঁ, শাড়িগুলোর মধ্যে কিন্তু প্রচুর ইনোভেশনস থাকে, কারণ আমরা নর্মালি যখন দোকান বাজারে যাই, যে শাড়িগুলো দেখি বা আমরা শাড়ি সম্পর্কে আমাদের যে জ্ঞান সেটা একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আদি অক্ষয়ন কোম্পানি শাড়ি মানে ট্র্যাডিশনের সাথে তারা কিন্তু একদম কন্টেম্পোরারি ছোঁয়া দিয়ে থাকে, আর সেটাই হচ্ছে আমার প্রত্যেকটা শাড়ি দেখার মেইন ইন্টারেস্ট। আর সেটা সম্পর্কে যে আমাদের এডুকেট করে থাকে, মানে দেবারতী রয়েছে আমাদের সাথে। দেবারতী, ভেরি ওয়ার্ম ওয়েলকাম, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো, তুমি কিরকম? আমি তো খুবই ভালো আছি। একটু বলো এটা কি শাড়ি পরেছো তুমি? তোমায় খুব গর্জিয়াস লাগছে, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। কালারটা তোমাকে খুব স্যুট করেছে। এটা তোমার ইন্ডিগো, মানে ব্লু, একটা খুব ব্রাইট ব্ল্যাকিশ ব্লু কালার, তার মধ্যে এটা পিওর কাতান সিল্কের ওপর রয়েছে, আর তোমার তার মধ্যে যে গোল্ডেন কাজ আর জুটের একটা ওয়ার্ক আছে, এই জন্য লুকটা কিন্তু সামনে থেকে একটা বুটি সাটল, একটা একটু গ্লসি, খুব সুন্দর একটা এফেক্ট। আর দেখো দেবারতী, এখন যেহেতু সামারের দিকে আমরা এগোচ্ছি, এই ধরনের লাইট শাড়ি পরে কিন্তু আপনারা অনায়াসে পার্টিতে বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যেতেই পারেন। মানে এটা তোমার পিওর কাতানের স্টার্টিং রেঞ্জ, মানে 4500 রেঞ্জে রয়েছে এটা। তো এটা লুকটা তোমার খুব গর্জিয়াস প্রাইস অনুযায়ী, তো আর তার মধ্যে তুমি পিওর ফ্যাব্রিকও পাচ্ছ, তো ভালো অপশন এটা। রাইট, আমরা কিন্তু জেনে গেলাম 4500 মধ্যে এরকম সুন্দর শাড়ি পাচ্ছেন। আর শুরু করি আজকে প্রথম শাড়ি দিয়ে। দেখো এই ফার্স্ট শাড়িটা যেটা, এটা হলো তোমার খাদ্দি সিল্কের ওপর রয়েছে। এই সিল্কটার তোমার টেক্সচারটা কিন্তু একটু র সিল্কের মতো আছে, উইভিংটা তার মধ্যে এই যে গাছের মতো বুটিটা, এটা অল ওভার শাড়িটাতে রয়েছে, এবং সেই পাতাটার মধ্যে একটু মিনেকারি কাজও রয়েছে। তার সাথে রেড কন্ট্রাস্ট, মেহেন্দি গ্রিনের সাথে রেড কন্ট্রাস্ট খুবই সুন্দর ট্র্যাডিশনাল তোমার লাগে। তার সাথে আঁচলটাতে কিন্তু মিনেকারি দুদিকে প্যানেল দেওয়া হয়েছে, বাট বর্ডারটা সিম্পল রাখা হয়েছে ওপরে, বাট নিচের বর্ডারটায় আবার এই মিনেকারি কাজটা রয়েছে আর একটু চওড়া করে। আর এই পেস্তা গ্রিন শাড়িটার সাথে আবার তোমার ব্লাউজটা রয়েছে রেড কালারের। আর এটার প্রাইস কিন্তু এই গর্জিয়াস শাড়িটার খুবই রিজনেবল, মাত্র 5960 হচ্ছে গর্জিয়াস শাড়িটার কোড নাম্বার। কোড নাম্বারগুলো মেনশন করে কিন্তু আপনাদের বুক করে নিতে হবে। আর যারা ভাবছেন কোথায় বুক করবেন, তা একটু ভালো করে দেখুন, স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার যাচ্ছে। এবার দেখে নেবো আজকে পরের শাড়ি। বাহ, এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল শাড়ি, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগছে, আর কালারটা ততটা মিষ্টি। একদম, এটা রয়েছে খুব ব্রাইট একটা পাইথানি সিল্ক, পিওর পাইথানি। পাইথানির কিন্তু তোমার মানে বিশেষত্ব যেটা, সেটা হলো একটা তো আমরা জানি, যেটা আমি আগেও বলেছি, প্যারট বা পিকক, এই দুটো মোটিভ এই শাড়িতে থাকতেই হবে। তার সাথে পাইথানি যেখানকার শাড়ি মহারাষ্ট্র, সেই জায়গায় কিন্তু খুব ব্রাইট কালার্স চলে, মানে তার যেরকমই বয়স হোক না কেন যে পড়বে, ওখানে কিন্তু ইভেন বয়োজ্যেষ্ঠরাও খুবই ব্রাইট কালার্স পরেন, ঠিক সেরকমই একটা ব্রাইট কম্বিনেশনের এটা। তোমার ইয়েলো, ব্রাইট ইয়েলো কালার বডিটা, অল ওভার বুটিটা রয়েছে তোমার গোল্ডেন, তার সাথে একদম ব্রাইট ম্যাজেন্ডান বটল গ্রিন, ওদের মানে একদম যেটা ট্র্যাডিশনাল কালার, সেই কালারের বর্ডার রয়েছে। আর তার সাথে তোমার আঁচল, যেটা পৈথানির একদম মানে মূল, মানে ইম্পর্টেন্সটা থাকে যেটা, সেইটা আঁচলটার মধ্যে, আঁচলটার মধ্যে বেস্টাই টিস্যু উইভিং রয়েছে, রেড কন্ট্রাস্ট, তার মধ্যে তুমি দেখো যে ময়ূর যে মোটিফটা রয়েছে, তোমার ফ্লোরাল মোটিভ রয়েছে, এইটা কিন্তু পুরোটাই মাল্টি কালার তোমার দিয়ে করা হয়েছে। আর মানে বেসটা তোমার এটা এখানে দেখা যাচ্ছে, বাট এই বেসটা রয়েছে টিস্যু উইভিংয়ের গ্লসি এফেক্ট, আর এটার সাথে রয়েছে তোমার ব্লাউজ পিসও। আর এই সুন্দর পৈথানি সিল্কটার প্রাইস রয়েছে 14630, কিন্তু পিওর পৈথানি সিল্ক কিন্তু স্টার্টিং রেঞ্জ 10,000 অনওয়ার্ডস। 5023 হচ্ছে এই সুন্দর পাইথানি সিল্কের কোড নাম্বার। পরের শাড়িটা দেখে নেবো। কোরা সিল্ক হলেও তো আমি দেখছি খুব কন্টেম্পোরারি স্টাইল, জিগজ্যাগ প্যাটার্ন। একদম, এটা তোমার কোরা সিল্কের মধ্যে কিন্তু ট্র্যাডিশনাল বুটি বা লতা পাতা সেটা নেই, পুরো জিগজ্যাগ প্যাটার্নে রয়েছে। কালারটা খুব মডার্ন কালার, নেভি ব্লু কালার, তার সাথে তোমার নিচের দিকে কিন্তু দুটো তিনটে মনোটন কালার ইউজ করা হয়েছে, সব গ্রিন অ্যান্ড ব্লু গ্রুপেরই, আর সেই কালার্সগুলো দিয়ে জাস্ট একটা সিম্পল স্ট্রাইপ তোমার উইভ করানো হয়েছে আঁচলে। আর এই পুরো শাড়িটার মধ্যে যে এই ব্রাইট গ্রিন বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু একটা আলাদা হাইলাইট করছে, আর এটার সাথে রয়েছে নেভি ব্লু তোমার ব্লাউজ পিসও। আর যেহেতু ব্লাউজ পিসটা টিস্যু, পিওর তোমার কোরা সিল্ক, তাই জন্যে ওইটার কিন্তু একটা তোমার ট্রান্সপারেন্সি থাকে, তো স্টাইলিশভাবে সেই ব্লাউজটা বানানো যেতে পারে। আর এটার প্রাইস রয়েছে 11,370। 5025 এই সুন্দর শাড়িটার কোড নাম্বার। পরের শাড়ি দেখবো আমরা, প্রেজেন্টিং আ গর্জিয়াস গাদওয়াল।
একদম, তুমি কিন্তু এখন অনেক নলেজ হয়ে গেছে তোমার শাড়ি মাসে। তোমার এই শাড়িটা কিন্তু পিওর সিল্ক গাদওয়াল রয়েছে, একদম এক্সক্লুসিভ গাদওয়াল পিস তুমি যেরকম বললে, কেন কি এটা তুমি বডি কালারটা দেখো, রাস্ট অরেঞ্জ এবং রানী শর্ট কালার রয়েছে, তার সাথে তোমার রানীর যে বর্ডারটা রয়েছে সেটাও কিন্তু টিপিক্যাল গাদওয়ালের মতো না, ওপর দিকে ট্র্যাডিশনাল বর্ডার বাট নিচের দিকটাতে কিন্তু ডাবল করে বর্ডারটা দেওয়া হয়েছে এবং সেটার মধ্যে তোমার অনেক রকম ফিগার মোটিভ তোমার উইভ করা রয়েছে, আর তার সাথে তোমার আঁচলটা পুরো ট্র্যাডিশনাল একদম রাখা হয়েছে বাট ফিগার মোটিভও রয়েছে, আর পুরো অল ওভার শাড়িটাতে কিন্তু দেখো একটা এলিফ্যান্ট মোটিভ, একটা পিকক মোটিভ তোমার বুটিতে অল্টারনেট লাইনসে পুরো উইভিং রয়েছে, আর এটার সাথে একটা সাইডে গ্রিন বর্ডারও দেওয়া হয়েছে, এটার জন্য তুমি কন্ট্রাস্ট করেও ব্লাউজ কেউ যদি পরতে চায় পরতে পারবে, বাট এটার সাথে কিন্তু রানী ব্লাউজ পিসও রয়েছে উইথ বর্ডার, আর এটার প্রাইস রয়েছে 21,780। কিন্তু গাদওয়ালের কিন্তু প্রাইস রেঞ্জ তোমার প্রচুর ভ্যারাইটির যেরকম আছে সেরকম জন্য প্রাইস রেঞ্জও ভ্যারি করে ফ্রম শাড়ি টু শাড়ি। এই গাদওয়াল সিল্কটার কোড নাম্বার হচ্ছে 5020। যারা ভাবছো যে এখনও বেনারসি দেখা গেল না, অপেক্ষা করতে হবে না, এবার আমরা তোমাদের একটা সুন্দর গর্জিয়াস বেনারসি দেখাচ্ছি। এটা দেখো ভ্যানিলা, আমাদের কিন্তু বেনারসির মধ্যে তোমার একদম এক্সক্লুসিভ একটা ডিফারেন্ট ডিজাইনার তোমার বেনারসি বলতে পারো, এটার তোমার মেটেরিয়ালটা পিওর কাতান সিল্ক রয়েছে এই জন্য একদম লাইট ওয়েট, তার মধ্যে এটা যে ডিজাইন প্যাটার্নটা কিন্তু একদমই একটা নতুনত্ব মানে বানানো হয়েছে, এটা কিন্তু দেখো বর্ডারটা একদম টিপিক্যাল বেনারসির বর্ডার না, একটা পেটাই বর্ডার রয়েছে, তার উপর রয়েছে সরু একদম নকশা বর্ডার এবং তার ওপর দিয়ে জাস্ট একটা করে তোমার ছোটো ছোটো মানে এই মোটিভটাই তোমার দেওয়া হয়েছে, আর পুরো টোটাল বর্ডারটা কিন্তু একদম তোমার 3 ইঞ্চেসের মধ্যে মানে একদমই সরু বর্ডার, আর এটার সেম বর্ডার নিচেও রয়েছে, আঁচলটাকেও একদম সিম্পল রাখা হয়েছে, মাঝখানের দিকে একটা তোমার সার্কেল বুটি, তার মধ্যে দুদিকে প্যানেলের কাজ রয়েছে, আর অল ওভার শাড়িটাতে যে বুটিটা রয়েছে এটা কিন্তু সবচেয়ে একদম ডিফারেন্ট, পুরো কানের দুল যেমন ঝুমকো হয় সেই ঝুমকোর আকারে তোমার বুটিটা বোনা হয়েছে, আর অল ওভার শাড়িটাতে ভরাট এই বুটিটা, আর ব্লাউজ পিস রয়েছে তার সাথে রয়েছে অফকোর্স এই বর্ডারটা, আর এটার প্রাইস রয়েছে 18,200, 18,200। কিন্তু বেনারসির স্টার্টিং রেঞ্জ কিন্তু 3,500 অনওয়ার্ড, সব ধরনের বেনারসি আছে ডিফারেন্ট ভ্যারাইটি প্রাইসে। 5020 বেনারসি কোড নাম্বার, দেখে নেবো আজকের পাঞ্জাবি। ইন্দ্রা দেখো এটা কিন্তু একদম একটা সিম্পল পাঞ্জাবি আমি দেখাচ্ছি, সেটা যে কোনো বয়সের যে কেউ একটা কম বয়সী ছেলে থেকে একটু বয়োজ্যেষ্ঠ সবাই পরতে পারবে, খুব মিষ্টি একটা প্যাস্টেল টোন পিচ কালারের ওপর রয়েছে, পিঙ্কিশ পিচ, যেটা খুব সুদিং একটা সামারের কালার, তার মধ্যে যে সিল্কের ওপর রয়েছে তার সাথে তোমার এই যে দেখো পুরো বডিটাতে জাস্ট একটা তোমার থ্রেডের লাইন তোমার এমব্রয়ডারি রয়েছে এবং নেকলাইনটা এবং তোমার কলারের নিচটাই কিন্তু একটু ভরাট জমাট পুরো এমব্রয়ডারি দেওয়া হয়েছে, স্লিভেও বর্ডারে তোমার এমব্রয়ডারিটা রয়েছে, আর এটার সাথে তোমার ম্যাচিং করে চুড়িদার বা সেটা নিতেই পারবে, আর এটার তোমার কিন্তু সাইজেও প্রচুর মানে ভ্যারাইটি রয়েছে, কালার অপশানসও রয়েছে এই ডিজাইনের, আর এটার প্রাইস মাত্র 1,170 মানে 1,170। 5027 হচ্ছে এই সুন্দর পাঞ্জাবিটার কোড নাম্বার, কোড নাম্বার মেনশন করে আপনারা বুক করে নিন। এখন একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। Wedding Collections by Adi Akshay and Company. বিরতির পর ফিরে এলাম। এবার নিশ্চয়ই মন চাইছে যে মডেলদের দেখতে যে কিরকম ভাবে তারা আজকে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছে, চলুন দেখে নিই।
মডেলসদের তো আমরা দেখেই নিলাম এত সুন্দর দেখাচ্ছে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির পোশাকে। আর এই সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি শেরওয়ানি পেতে গেলে বন্ধুরা www.adiakshay.com এ লগ ইন করে কিন্তু কেনাকাটা করতে শাড়ি বা সবকিছুই কিন্তু তোমার প্রচুর ভ্যারাইটি আমাদের অনলাইনেও থাকে। তাই জন্য যারা আমাদের ধরুন কলকাতার বাইরে থাকে বা মানে দেশের বাইরে থাকে তাদেরও মন খারাপের কোনো কারণ নেই, কারণ বাড়িতে বসেই তারা মানে অনলাইন পারচেস করতে পারবে এবং কয়েকদিনের মধ্যেই তাদের জিনিসটা বাড়িতে পৌঁছে যাবে। আর আবারও সময় একটা ছোট্ট ব্রেকের, ব্রেকের উপরে থাকছি আমরা, সঙ্গে থাক। Wedding collections by Adi Akshay and Company. Welcome back to Hrid Majhare. আর Hrid Majhare মানে আমাদের হৃদয় জুড়ে সুন্দর সুন্দর শাড়ি। তাহলে শুরু করি আজকের ব্রেকের পরের প্রথম শাড়ি দিয়ে। তো আবার একটা সামার পার্টির আইডিয়াল শাড়ি দেখাচ্ছো, ভীষণ গ্লসি একটা ক্লাসি লুক। হ্যাঁ, কিন্তু এটা তোমার কিন্তু আরেকটা এক্সাম্পল যে আমাদের ডিজাইনিং ইউনিট অলওয়েজ তোমার মানে ট্রাই করে যাচ্ছে একদম তোমার নতুনত্ব কি বার করা যায় সেটার জন্য। আমাদের কারিগর বন্ধুরা যে বানায়, দেখো এই যে কনসেপ্টটা তোমার কাঞ্জিভারামের মধ্যে, এটা কিন্তু কাঞ্জিভারাম সিল্ক, কাঞ্জিভারামের মধ্যে টিস্যু তোমার উইভিং, মানে কাঞ্জিভারাম সিল্কের মধ্যে আবার টিস্যু তোমার উইভিং করা হয়েছে বডিটাতে, এই জন্য একটা তোমার গোল্ডেন গ্লসি এফেক্ট রয়েছে, শিমারি একটা লুক। তার মধ্যে একটা ছোট্ট ছোট্ট বর মানে সিলভার বুটি রয়েছে অল ওভার শাড়িটাতে। ওপর দিকের বর্ডারটা একদম সিম্পল গোল্ডেন, একটা জাস্ট পেটাই বর্ডার, নিচের দিকে কিন্তু কন্ট্রাস্ট লালের ওপর পুরো একটা একটা জাস্ট মোটিভ, মানে তোমার টিপিক্যাল যে কাঞ্জিভারামের বাঁধা বর্ডার সেটা কিন্তু দেওয়া হয়নি, জাস্ট একটা করে মোটিভ তোমার পিকক রয়েছে, তার সাথে কন্ট্রাস্ট আঁচলটার মধ্যে আবার ডিফারেন্ট প্যাটার্নের উইভিং রয়েছে। তো শাড়িটার মধ্যে কিন্তু অনেক কিছু নতুনত্ব রয়েছে, আর তার সাথে রয়েছে লাল তো কন্ট্রাস্ট ব্লাউজও, আর সেই তুলনায় প্রাইস কিন্তু একদম রিজনেবল, মাত্র 7,750 হচ্ছে এই শাড়ির কোড নাম্বার। চট করে দেখে নিই পরের শাড়ি। এটা আরেকটা তোমার ডিজাইনার কাতান সিল্ক, এইটার মধ্যে দেখো কিন্তু ট্রেডিশনাল বুটিটা অল ওভার কিচ্ছু নেই বডিতে, পুরো বডিটা করা হয়েছে ইয়েলো অ্যান্ড রেডের মিহিন চেকস উইভিং রয়েছে, তার সাথে তোমার পুরো কন্ট্রাস্ট ব্ল্যাক বর্ডার, মানে যেটা খুব সোবার লাগছে যেটা লুকটা, অথচ দেখো ট্রেডিশনাল কালার কম্বিনেশন বডিতে, তার সাথে যেহেতু ব্ল্যাক কালারের বর্ডার এবং আঁচলটা দেওয়া হয়েছে খুব একটা স্টাইলিশ ডিফারেন্ট লুক চলে এসছে। ওপরের দিকের বর্ডারটা একদম সিম্পল সরু বর্ডার দেওয়া হয়েছে মিহিন নকশা, নিচের দিকের বর্ডারটা কিন্তু আবার একটু ইলাবোরেট ডিজাইন রয়েছে, সেটার সাথেই আবার তোমার সামঞ্জস্য রেখে আঁচলটা দেওয়া হয়েছে। এবং এই শাড়িটার হাইলাইট কিন্তু যখন এটার ব্লাউজটা দিয়ে পড়বে, কেন কি ব্লাউজটা রয়েছে কিন্তু পুরো ব্রোকেড ওয়ার্কের ওপর, তো এই পুরো কপার জড়ির ভরাট ব্লাউজটা যখন আসবে তার সাথেই শাড়ির ফলটা আসবে, তখন কিন্তু এটার একটা অ্যাকচুয়াল বিউটিটা কিন্তু একদম বোঝা যাবে এবং পার্টিতে যে পরে যাবে একদম সবার থেকে ডিফারেন্ট। এটার দামটা একটু বলো। আর এই সুন্দর কাতান সিল্কটার প্রাইস রয়েছে 11,720 5022 হচ্ছে এই সুন্দর শাড়িটার কোড নাম্বার। দেখে নেবো আরেকটা সুন্দর শাড়ি। দেখো ভ্যানিলা, এই শাড়িটা কিন্তু তোমার বেঙ্গল হ্যান্ডলুমের তোমার মটকা এবং মাসলিন দুটো উইভিং এই শাড়িটাতে রয়েছে, আর পিওর মেটেরিয়াল যেহেতু একদম লাইট ওয়েট, বাট বডির যে তোমার উইভিং টেক্সচারটা সেটা কিন্তু একদমই ডিফারেন্ট, মানে অনেক এক্সপেরিমেন্ট এটার মধ্যে আছে। সেটা হলো দেখো তোমার বডি উইভিংটা রয়েছে মটকা, অথচ পাতার মতো যে ডিজাইনটা দেখছো অল ওভার রয়েছে সেই ডিজাইনটা কিন্তু কোরা মানে মাসলিন উইভিং রয়েছে, তার সূক্ষ্ম কাজ অনেক ইনোভেশন একদম। এটা তোমার যখন বোনা হয় সেইগুলো তো সেই টাইমটা কিন্তু অনেক টাইম কনজিউমিং, আর এই তার মধ্যে মধ্যে একটা জরির ফুল দেওয়া হয়েছে একটু মানে ডিফারেন্ট করার জন্যে, আর এই স্ট্রাকচারটাই পুরো অল ওভার শাড়িটাতে, তার সাথে মুগার বর্ডার রয়েছে এবং আঁচলটা পিওর মাসলিনের দেওয়া হয়েছে। পিওর মাসলিনের মধ্যে এই ডিজাইনটা তোমার রিপিটেড রয়েছে তিনটে প্যানেলে, তিনটে তোমার এই এটার মধ্যেও কিন্তু আমরা দেখছি যেমন যেমন গোল্ডেন জরি ইউজ করছে, সিলভারও করেছে এবং কিছু ফুলের রেশমেরও ডিফারেন্ট কালার্স ইউজ করেছে,
আর এটার সাথে অফকোর্স রয়েছে ব্লাউজ পিসও। আর এই ধরনের শাড়িগুলো কিন্তু সবই সিঙ্গল পিস, মানে এগুলোর কোনো কালার অপশন হয় না। তো ধরো এই শাড়িটা এই কালারই, আবার এই ডিফারেন্ট শাড়ি ডিফারেন্ট কালার, বাট সব মানে ব্রাইট কালার্সও হয় সাটল কালার্সও হয়। আর এটার প্রাইস রয়েছে 9,850। 5026 হচ্ছে এই শাড়ির কোড নাম্বার। দেখে নেবো আজকে লেহেঙ্গা। দেখো এই লেহেঙ্গাটা কিন্তু তোমার প্যাস্টেল শেড এখন যেরকম খুব ইন, তোমার ধরো ব্রাইডও যেরকম পরতে পারে বা কেউ একদম যারা অ্যাটেন্ড করবে তারাও পরতে পারবে। পেস্টেল শেডের মধ্যে রয়েছে, বেসটা অফ হোয়াইট কালারের র সিল্ক রয়েছে, তার মধ্যে কিন্তু অল ওভার তোমার গোল্ডেন এমব্রয়ডারি রয়েছে, তার মধ্যে একটু রেশম টাচও রয়েছে যেটাতে একটু পিচ কালার পিঙ্ক কালার এগুলো অ্যাড অন করা হয়েছে যাতে একটু ব্রাইট একটা লুক আসে। মানে তোমার সুতোর কাজের সাথে জারদৌসি কাজ দুটোই রয়েছে এটার মধ্যে, তার সাথে আবার রেশমের কাজও রয়েছে, তার সাথে তোমার রয়েছে স্টোনের ওয়ার্ক কুন্দানের ওয়ার্ক। আর কামারটার দেখে দেখো কামারবান্ধের মতো পুরো ডিজাইন রয়েছে যেটার মধ্যে একটু তোমার স্ট্রবেরি রেড কালার যেটা রেডিশ স্ট্রবেরি সেই কালারটা ইউজ করা হয়েছে যেটা হাইলাইট হচ্ছে। আবার এটার কন্ট্রাস্টে তোমার ব্লাউজ পিস রয়েছে এবং দোপাট্টা রয়েছে, চলো সেটা দেখে নিই। দেখো এটার সাথে তোমার সেই কালারের কন্ট্রাস্ট কালারের ব্লাউজ পিস রয়েছে এবং এই কাজটা কিন্তু সামনে পিছনে পুরোটাতে রয়েছে, স্লিভে রয়েছে এই বুটিটা, বর্ডার লাইনটার মধ্যেও দেখো রেশম টাচ রয়েছে, জারদৌসি রয়েছে। আর এই পুরো ব্লাউজটা তো তার মানে তোমার সামনে পিছনে এবং স্লিভসে সব সাইডে তোমার কাজও আসছে, ব্যালেন্সড হয়ে যাচ্ছে একদম, কারণ নিচের দিকটা সাটল কালার, ওপরটা ব্রাইট, দোপাট্টাটা খুব ব্রাইট একদম। তোমার এই কাজটাই তোমার সামঞ্জস্য রেখে বর্ডার দেওয়া হয়েছে এবং ওনার দোপাট্টাটা কিন্তু ওপরটাতে এবং নিচেরটাতেও এই ওয়ার্কটা একটা তোমার প্যানেলে গেছে, ইভেন ভিতরে বুটিও রয়েছে। তো একটা খুব সুন্দর গর্জিয়াস লুক। আর এটার প্রাইস রয়েছে 9,270, কিন্তু লেহেঙ্গা স্টার্টিং রেঞ্জ কিন্তু 1,500 অনওয়ার্ডস। 5029 হচ্ছে সুন্দর লেহেঙ্গার কোড নাম্বার। দেখে নেব আজকে শেরওয়ানি। কি ফ্যাব্রিক এটা? এটা তোমার জামেওয়ার সিল্কের ওপর রয়েছে শেরওয়ানিটা। আর এটার মধ্যে তোমার দেখো গ্রে কালার, খুব আনকমন একটা কালারের শেরওয়ানি। তার মধ্যে তোমার নেকলাইনটাতে জারদৌসি কাজ দেওয়া হয়েছে, কেন কি বিয়ের দিন ছেলেদেরও একটু গর্জাস অফকোর্স দেখতে লাগবে, বউয়ের সাথে সামঞ্জস্য হতে হবে, তাই জন্যে তোমার মানে চেস্টের সামনেটা নেকলাইনের নিচ থেকে একটু গর্জাস জারদৌসি পুরো হ্যাঁ একদম হাতের কাজ দেওয়া হয়েছে এবং সেটা লাইন ওয়াইজ তোমার নিচেও লাইন করে গেছে। পুরো বডিটাতে বুটি রয়েছে আর পিঠের দিকেও ইভেন ব্যাক সাইডেও তোমার একটা মোটিভ রয়েছে এবং স্লিভেও তোমার স্লিভসেও কিন্তু এমব্রয়ডারি রয়েছে, সেটেই তোমার চুড়িদার রয়েছে। তো এই এইটার প্রাইস রয়েছে মাত্র 5,490, মানে 5,490। সত্যি মাত্র 5122 হচ্ছে কোড নাম্বার। জামাইকে খুশি করতে গেলে এরম একটা শেরওয়ানি তো চাই, সেটার জন্য আজকেই ঘরে বসে বুক করে নিতে পারেন। অথবা যদি মনে করছেন না দোকানে এসে ঘুরে ট্রায়াল দিয়ে আরও ভালো করে শপিং করবেন, তাহলে আসতে হবে শোরুমে। শোরুমের অ্যাড্রেস বলছে বেবারতি। এত সুন্দর সুন্দর শাড়ি, পাঞ্জাবি, লেহেঙ্গা, শেরওয়ানি, কুর্তি, ডিজাইনার ব্লাউজ যেখানে পাবেন সেই অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন। 89 MG রোড, কলেজ স্ট্রিট জাংশন, বর্ণপরিচয় মার্কেটের ঠিক পাশে কলেজ স্ট্রিট মোড়ে। আরেকটি হলো 170 MG রোড, বারাবাজার, গুরুদুয়ারার পাশে, কলকাতা 7। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডায়াল করতে হবে 7044004261-এ। আর যদি ঘরে বসে শপিং করতে হয় তাহলে আরও একবার মনে করিয়ে দিই, লগ ইন করুন www.adiakshoy.com। আজকে আমরা দুজন এখানেই র্যাপ আপ করবো, কিন্তু নেক্সট সানডে আরও ভালো কালেকশনস নিয়ে দেবারতী আর আমি হাজির থাকবো। ভালো থাকবেন, নমস্কার।